ল সাবজেক্টের মতো সাবজেক্ট নাই, আবার এখানে তুমি কিন্তু তোমার জিএসটি স্কোর কম থাকলেও আলটিমেটলি তুমি লতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ, ইভেন পাশাপাশি অন্য অন্য ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য বড় একটা অপরচুনিটির জায়গা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার জিএসটি স্কোর কত থাকলে তুমি অ্যাটলিস্ট ভর্তি হতে পারবে, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং কতটি ডিপার্টমেন্ট আছে এবং কতটি সাবজেক্ট আছে এবং কোন কাদের জন্য কতটি আসন বরাদ্দ আছে, সো এই বিষয়টা তোমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দিব। সো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিবা। চলো শুরু করা যাক। দেখো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় PSTU, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। দেখো, ফার্স্ট অফ অল দেখো এটা, দেখো দেখো কি আছে এখানে, এটা পাবলিক নাকি প্রাইভেট? এটা দেখো পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তোমাদের যে 22টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এটা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে কি কি আছে দেখো, মোট আসন সংখ্যা রয়েছে কত, 360+। মোট আসন সংখ্যা, টোটাল আসন সংখ্যা রয়েছে 360+। এখানে সেকেন্ড টাইমাররা ভর্তি হতে পারবে, এখানে সেকেন্ড টাইম আছে। সো ওভারঅল যারা সেকেন্ড টাইমার আসো তারা ইজিলি কী করতে পারছো, এখানে ভর্তি হতে পারছো। এবং কোটা বিদ্যমান, এখানে সব ধরনের কোটা বিদ্যমান আছে। তুমি যদি কোটার দ্বারা শিক্ষার্থী হয়ে থাকো সো সেই ক্ষেত্রে তোমার সব ধরনের কোটা বিদ্যমান আছে। এবং আবাসিক হলের ব্যবস্থা আছে, সো আবাসিক হলও রয়েছে এবং আবাসিক হলের কার্যক্রমও চলছে। সো সেক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু তোমার অনার্স কমপ্লিট করতে পারো এবং পাশাপাশি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছো। দেখো কী কী অনুষদ আছে, ফার্স্ট অফ অল দেখো এ ইউনিট বিজ্ঞান, বিজ্ঞানের জন্য কী কী সাবজেক্ট আছে। এখানে বিজ্ঞানের জন্য তিনটা ডিপার্টমেন্ট আছে, কয়টা ভাইয়া, তিনটা ডিপার্টমেন্ট আছে। সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে 70টা আসন আছে। ইমাজিন করতে পারছো, এখানে 70টা আসন আছে ভাইয়া, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেই, এখানে 70টা আসন আছে। সো যারা ভর্তি হতেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, এখানে কিন্তু আমি আবারও বলে রাখছি ভাইয়া, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু এখানে তোমার জিএসটির স্কোরটা একটু কম থাকলেও তুমি কি ওভারঅল ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। সো সেই ক্ষেত্রে যাদের জিএসটির স্কোরটা 52 থেকে 55+ থাকবে, যাদের অ্যাটলিস্ট জিএসটির স্কোরটা 52 থেকে 55+ থাকবে, তারা আশা রাখো তোমার সিএসসি সাবজেক্টে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় ভাইয়া, সিএসসিতে, সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশ প্রেক্ষাপটে প্রচুর ডিমান্ড, ইভেন পাশাপাশি তুমি কী করতে পারো, বাইরের দেশেও ইজিলি যেতে পারবে জাস্ট যদি সিএসসি পড়তে পারো। এরপরে দেখো নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এই সাবজেক্টে যারা ভর্তি হতে চাও এই ডিপার্টমেন্টে তোমাদের আসন সংখ্যা রয়েছে কত, 60টি। সো সেই ক্ষেত্রে যাদের স্কোরটা, জিএসটির স্কোরটা, স্কোরটা যাদের 45+ থাকবে, 45+ থাকবে, তারা কী করবে, আশা রাখবে ভাইয়া, যাদের জিএসটির স্কোরটা 45+ থাকবে তারা আশা রাখবে। এখন বলতে পারো যে ভাইয়া 45-এ কেমনে চান্স পায় ভাইয়া, কেমনে চান্স পায়, কারণ তুমি আলটিমেটলি দেখো এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু 3500+ আসন আছে। শিক্ষার্থীরা কিন্তু যারা জিএসটি পরীক্ষা ছিল ওভারঅল শিক্ষার্থী কিন্তু 3500 শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। সো হিসাব করো। তারপরে দেখো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট সুয়েটে অনেক শিক্ষার্থী চলে গেছে, ওইসব বিশ্ববিদ্যালয় ছেড়ে কেউ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কখনো ভর্তি হতে আসবে না। সো জিনিসটা মাথায় রেখে কমেন্ট করবো, আজে বাজে কেউ মন্তব্য করবো না। এরপরে দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের আসন সংখ্যা রয়েছে কত দেখো, 60টি। এনভায়রনমেন্টাল সায়েন্সে আসন রয়েছে কতটি, 60টি। সো এখানে যাদের অ্যাটলিস্ট 45+ থাকবে, সো ওভারঅল এই দুইটা ডিপার্টমেন্টে যারা ভর্তি হতে চায় অ্যাটলিস্ট 45+ থাকবে, তারা আশা রাখো তোমাদের এই দুইটা সাবজেক্টের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আর 52+ থাকলে তোমরা সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ইজিলি ভর্তি হওয়ার সুযোগ পাবা। এরপরে দেখো মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আসো, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী আসো, যারা ল নিয়ে পড়তে চাও, অধিক আগ্রহী নিয়ে বসে আছো যে ভাইয়া আমি ল সাবজেক্ট নিয়ে পড়তে চাই, সো ল সাবজেক্ট নিয়ে যারা পড়বা তাদের জন্য কতটি করে আসন বরাদ্দ আছে। দেখো অনুষদ ল, লতে যারা ভর্তি হতে চাও, লতে যারা ভর্তি হতে চাও, দেখো বিজ্ঞান বিভাগ, বিজ্ঞানের যারা শিক্ষার্থী আসো, বিজ্ঞান থেকে যারা বিজ্ঞান সে শিক্ষার্থী আসো, তারা 18 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18 জন শিক্ষার্থী কী করতে পারবে, ভর্তি হতে পারবে। এবং মানবিক থেকে ভর্তি হতে পারবে কতজন শিক্ষার্থী দেখো, 24 জন শিক্ষার্থী। অনেক গার্জিয়ান আলটিমেটলি কিন্তু ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে যে ভাইয়া কোন কোন ইউনিভার্সিটিতে বা কোথায় কোথায় ল আছে বা আমার ছেলে কোথায় ল নিয়ে পড়তে পারবে। সো তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি হচ্ছে কি, দেখো ভাইয়া এখানে কিন্তু পটুয়াখালী সায়েন্স, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের লতে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছো তাদের জন্য দেখো 18টি আসন বরাদ্দ আছে। সো যারা অধিক আগ্রহী নিয়ে বসে আছে তাদের জন্য একটা বড় অপরচুনিটি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
তোমরা কি করবা অ্যাপ্লাই করবা। এবং আরেকটি সাবজেক্ট আছে দেখো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে দেখো বিজ্ঞান থেকে ভর্তি হতে পারবে কতজন, 35 জন শিক্ষার্থী। সো এখানে বিজ্ঞানের জন্য হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞান বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞানের যারা আসল সবাই কী করবা অ্যাপ্লাই করবা, যাদের স্কোরটা 45-এর উপরে থাকবে সবাই কী করবা অ্যাপ্লাই করবা। এরপর দেখো মানবিক থেকে ভর্তি হতে পারবে কতজন শিক্ষার্থী, মানবিক থেকে ভর্তি হতে পারবে অনলি 5 জন শিক্ষার্থী বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। এবং এটা হচ্ছে মূলত বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য, মূলত বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য। সো সেই ক্ষেত্রে এদের আসন সংখ্যা বেশি আছে। সো যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী আছো তারা কী করবা, তারা অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা তোমাদের হয়ে গেছে। সো বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছো অ্যাটলিস্ট যাদের স্কোরটা 50+ যারা থাকবে তারা আসার আগে তোমাদের এই সাবজেক্টটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। আর মানবিকের জন্য অনলি কয়েকটি আসন সংখ্যা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 24টা, এখানে 5টা, 29টা, তোমাদের টোটালি 29টা আসন সংখ্যা রয়েছে। সো কী করতে পারো, যাদের ল টার্গেট আছে তারা কী করতে পারো, এখানে অ্যাপ্লাই করতে পারো। মানবিকের জন্য লতে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে। সো মানবিকের যারা শিক্ষার্থী আছে, ল নিয়েই পড়তে চাও, লতে আগ্রহী, তারা অ্যাপ্লাই করে রাখো, ইনশাল্লাহ তোমাদের হওয়ার একটা পসিবিলিটি বেশি আছে। এই হচ্ছে তোমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় A to Z ডিটেলস ইনফরমেশন। এরপরে তোমাদের নেক্সটে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় আমি দিয়ে দিব, আলটিমেটলি অনেকগুলো ইউনিভার্সিটি দিয়ে দিছি। সো সেই ক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিতে হবে, যাতে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ের রিভিউটা দিই তাহলে তুমি অবভিয়াসলি সাথে সাথে পেয়ে যাও। এই জন্য কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে মাস্ট একটা লাইক দিতেই হবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলি তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও ICT অ্যাডমিশন, এই ICT অ্যাডমিশন টেস্ট নামে একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে লগ দিলে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে, তোমাদের যে সকল কোয়েশ্চেন আছে অবশ্যই করবা। আর এছাড়াও তোমাদের GST-র কার কত স্কোর আছে কী করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।